হ্যালো, কেমন আছেন? আশা করবো সবাই ভালো আছেন। সো বন্ধুরা, আমার যে ভিডিওগুলো অলরেডি আপলোড রয়েছে অক্ষয় সিস্টেম চ্যানেলে, সেগুলো অক্ষয় কুমার অলরেডি আপনাদের প্র্যাকটিক্যালি এবং সুন্দরভাবে চেষ্টা করেছে এবং চেষ্টা করেছিল সেগুলো দেখার জন্যে। অবশ্যই আপনারা সেখান থেকে দেখে নিয়েছেন, তাই সবাইকে আন্তরিকভাবে আমি অক্ষয় সিস্টেম চ্যানেল থেকে আমি অক্ষয় কুমার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আন্তরিক অভিনন্দন। আপনারা অবশ্যই জাস্টিফাই করে দেখবেন যে এখানে কী ধরনের কথাবার্তা হয় এবং এখানে টেকনোলজি বিষয়ের উপর যে বিষয়টি রয়েছে সেটি সম্পর্কে সঠিক কোনো কিছু সে বলতেছে কি না, সে বিষয়ের উপর আপনারা অবশ্যই দেখতে পারেন। এবং সেখান থেকে আশা করব আমি আমার যতটুকু চেষ্টা সেটি আমি নিজের কাজ বলেই মনে করি এবং নিজে সেটি অবশ্যই আপনাদের ভালোভাবে বলার জন্য চেষ্টা করি। এখানে ভুল ত্রুটি হলে সেখান থেকে আপনারা অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখতে পারেন, অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এখানে অনেক ধরনের কথাবার্তায় ভুল হয়, সেক্ষেত্রে অবশ্যই সেটি আপনারা দেখে ভুলটি শুধরে নেবেন। সো বন্ধুরা, আপডেট হওয়ার জন্য যে কাজগুলো হচ্ছে এখন সেগুলো অবশ্যই ভালোভাবে চেষ্টা করতেছি, সেগুলো আপনারা অবশ্যই ফার্স্ট টু লাস্ট দেখার চেষ্টা করবেন। সো বন্ধুরা, আজকের যে ভিডিওটি রয়েছে সেটিতে অবশ্যই আপনারা এখানে লাইক করবেন এবং শেয়ার করবেন, আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নেবেন। সো বন্ধুরা, আপনাদের যদি কোনো কমেন্ট থাকে সেক্ষেত্রে আমাকে কমেন্ট করতে পারেন, আমি সেটির উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের মতামত অবশ্যই জানাবেন, আপনাদের কোনো সমস্যা থাকলে সেটি আমি দেখানোর চেষ্টা করব। সো বন্ধুরা, দেরি করব না, আমরা কাজে চলে যাব। তো সো বন্ধুরা, অক্ষয় সিস্টেম চ্যানেলে আজকে অক্ষয় কুমার কী কাজটি নিয়ে আসলো সেটি দেখার অপেক্ষায় সবে রইলাম, আমরা এখন কাজে চলে যাব। আর আমরা এখন অক্ষয় সিস্টেম চ্যানেলের ভিডিওর ফার্স্ট টু লাস্ট দেখার চেষ্টা করব। হ্যালো, কেমন সবাই? আমি অক্ষয় সিস্টেম থেকে বলছি, আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের যেই টেকনোলজির আরেকটি ভিডিও টপিক নিয়ে আসলাম। অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটি ওয়ালটন কিপ্যাড বাটন মোবাইল রয়েছে, সেটির যে কাজটি করবো অলরেডি আমার সিওতে অলরেডি দেখতে পেলেন। এখানে যে ওয়ালটন কিপ্যাড মোবাইল বাটনটি রয়েছে, আজকের যে প্রবলেমটি আপনাদের দেখাবো সে বিষয়টি অবশ্যই ফলো করবেন। এখানে বিষয়টি হচ্ছে, দেখতে পাচ্ছেন যে এখানে তিনটি পিন সিম বেস কানেক্টারের, আমরা বর্তমান যে সিমগুলো ব্যবহার করে থাকি সেগুলো কিন্তু অ্যান্ড্রয়েডের জন্য কাটা হয়, তিনটি অংশ হয়। সেই তিনটি অংশ যখন সিস্টেম করা থাকে একটি কেসে, যখন এই ধরনের আমরা কিপিড বাটনে এই ধরনের সিমগুলো পুরাটুকু, যখন পুরা সিমটুকু কিন্তু কাটা থাকে, সেক্ষেত্রে বর্তমান যেহেতু ইউজ করা হয়, যখন আমরা এগুলো খুলতে চাই তখন কিন্তু এই কাটা অংশে সেটি এই পিনগুলো এই পাশ থেকে বেজে যায়। তারপর অনেক জোরাজুরি করে কাস্টমারের প্রবলেম খোলার জন্য চেষ্টা করি কাস্টমার, তখন কিন্তু সেটি এই পিনে এই কাটা অংশে লেগে সেটি এই পিনগুলো ভেঙে যায় এবং উঠে যায়। সেক্ষেত্রে কিন্তু এই ধরনের একটি পিন এখান থেকে কানেকশান মিস্টেক করলে সেক্ষেত্রে সিম কানেক্টেডটি আনকানেক্ট হয়ে যায় এবং মিস করে এবং নেটওয়ার্ক আসে না। যে কোনো বাটনের এই ধরনের প্রবলেম হলে, বাটন মোবাইলের এই সিম বেস কানেক্টরের প্রবলেম হলে আমরা সেটি কীভাবে কাজ করব সেক্ষেত্রে এই ভিডিওটি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব। অলরেডি আমার একটি ভিডিও সিম কানেক্টর কীভাবে চেঞ্জ করতে হয় এবং কীভাবে সেটি রিপেয়ারিং করে সুন্দর করে আমরা সিম নেটওয়ার্ক আনবো, সেক্ষেত্রে এই কাজগুলো অলরেডি একটি ভিডিওতে আমার দেওয়া আছে অলরেডি। আর আজকে এখানে যেহেতু মডেল ওয়ালটন, অন্য একটি মডেল, সেটি আমি আবারও দেখানোর চেষ্টা করতেছি। অবশ্যই এখানে যারা রয়েছেন তারা অবশ্যই ফার্স্ট টু লাস্ট সেটি দেখার চেষ্টা করবেন। সো বন্ধুরা, আমরা কাজে চলে যাব, বেশি দেরি করতেছি। আর এখানে কাজের কথা বলার জন্য এই ধরনের কিছু টপিক দেওয়া হলো,
যে কি কারণে সেটি হতে পারে, এবং এখানে কিছু সিম কানেক্টরের পাশে কিন্তু রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিটার থাকে, সেগুলো যখন কোনো রকম আঘাতপ্রাপ্তর মাধ্যমে এগুলো যখন কানেক্টর কানেকশন থেকে মিস হয় বা কোনো পাওয়ারগত প্রবলেম হলে সেগুলো শর্ট হলে এক্ষেত্রে সিম কানেক্টরের জন্য নেটওয়ার্ক আসে না এবং সিপিও থেকে অনেক সময় নেটওয়ার্কের প্রবলেম হয়। এবং এখানে প্রত্যেকটি মোবাইলের এই পাশে বা এই পাশে নেটওয়ার্ক সিস্টেম থাকে, সেক্ষেত্রেও সিম কানেক্টর থেকে শুরু করে নেটওয়ার্ক অনেক ধরনের প্রবলেম হয়, সেটি রোগের উপর ভিত্তি করে কোন সাইড থেকে আসে না কী প্রবলেম এগুলো সেগুলো আমরা ভালো করে দেখতে হবে। জাস্ট আজকে আপনাদের আমি এই বিষয়টি দেখাবো, আপনারা সবাই লক্ষ্য করবেন যে সিম কানেক্টর, এটি আমরা এখন একটি বেস কানেক্টর তুলে আরেকটি লাগানোর চেষ্টা করব। সো বন্ধুরা আমরা কাজে চলে যাবো, এখন মোবাইলটি আমরা খুলে নিব। সেক্ষেত্রে সিম বেস এখানে কাপড়িগুলো একটু অনেক মোটা হয় যার কারণে প্রবলেম হচ্ছিল। সো বন্ধুরা আমরা মাদারবোর্ডটি খুলে নিব, আর তার আগে আমরা এখান থেকে এই কিপিড বাটনটি কিছু কিছু ক্ষেত্রে এটি সরিয়ে নিতে হয়, কারণ এখানে আমরা হিট দিয়ে যখন কাজ করবো সেক্ষেত্রে এই কিপিড ব্যাক পার্টটি যেহেতু প্লাস্টিক দিয়ে এখানে করা সেটি কিন্তু হিটের কারণে সেটি বলে যায়, নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে সেটি এখানে আবার পরবর্তীতে আমাদের লাগাতে সমস্যা হবে, সেক্ষেত্রে সেটা আগে থেকে রিমুভ করে নিতে হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন স্পিকার রয়েছে, সেগুলো আমরা কাজ করে নিতে হবে, এবং এখানে দেখতে পাচ্ছেন যে নাটগুলো থাকলে সেগুলো খুলে নিতে হবে, খুব সেফলি কাজ করার চেষ্টা করতে হবে, এবং আশেপাশে রয়েছে কিনা সেগুলো আমরা এই নেটওয়ার্কের, এটি কিন্তু একটি নেটওয়ার্কের কানেকশন তৈরিতে কানেকশনের জন্য এটি দেওয়া হয়েছে এখানে। এক্ষেত্রে যেহেতু নতুন মডেল সেক্ষেত্রে আমাদের সেটি দেওয়া দেখা যায় এখানে নতুন সংযোগ দেখতে পাচ্ছেন, এখানে ভালো একটু মডেলই করেছে। আমরা এই প্লাস্টিকটি এখান থেকে সরিয়ে নিব, কারণ না হলে এখানে কাজ করা সম্ভব না, ইজিলি কাজ করতে হবে। সেক্ষেত্রে আমরা এখানে স্পিকারের লাইনটি যেহেতু রয়েছে সেটি এবং বায়ুভূষণের লাইনটি রিমুভ করে নিব, আর ক্যামেরাটি এখান থেকে সরিয়ে নিব। কঠিন বিষয়, হ্যাঁ, আবার এটা নেটওয়ার্কের কেসটা উড়াইতে হবে। ডিসপ্লে আপ ডাউন করলে সেক্ষেত্রে ডিসপ্লের র্যামের প্রবলেম হয়, এখানে চায়না মোবাইলগুলো আসলে একটু ব্যতিক্রম, ঝামেলা কত কি। এখানে আবার সমস্যা সব কান্দেই, এখানে আমরা হিট করে যখন কানেকশনটি এখান থেকে নেওয়ার চেষ্টা করব ঠিক সেই জায়গাতে এখানে ডিসপ্লে লাইনটি করেছে,
এবার দেখতে পেলেন এখানে কিন্তু ছোট ডিসপ্লেটা যাতে হাফ ডট না করে সেক্ষেত্রে আমরা এখানে কট মেরে সেটিকে একদম স্ট্রেট নিয়ে গেলাম। এখন আমরা সেটি কাজ করব। আমরা এখানে ওয়ান বেস সিমটি এই বেসটি আমরা রিমুভ করব। এখানে সবাই খেয়াল করবেন,